আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র প্রথম অধ্যায়ে প্রাক ইসলামিক আরব এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো ইসলামের ইতিহাস এই বিষয়ের উপরে আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়টির উপরে আরও একাধিক ক্লাস প্রকাশ করা হবে। তো আজকে প্রথম অধ্যায়টি থেকে আমরা দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। তবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আরও একাধিক সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলন করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমাদের এই পিডিএফ হ্যান্ডনোটটি থেকে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। এখানে 10টি সৃজনশীল প্রশ্ন রয়েছে উত্তর সহ, যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে তা আমি এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাহলে চলো, প্রথম দুটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে, এক, হুয়াংহে নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হুয়াংহেকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাথরের দেওয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারা নিয়োজিত। তো আমি উদ্দীপকটি পড়ে নিলাম, এবার উদ্দীপকের আলোকে দেওয়া প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে প্যাপিরাস কি? এরপরে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে মিশরীয়দের লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের হুয়াংহে নদীর ভূমিকার মতোই কি নীলনদ মিশরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো। এবং সবশেষে ঘ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের আলোকে মিশরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও। তো শিক্ষার্থীরা, আমি প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিলাম এবং তার আলোকে দেওয়া প্রশ্নগুলো পড়ে নিলাম। এবার এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক, প্যাপিরাস কি? তাহলে এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ক, প্যাপিরাস হলো নীল নদের তীরে জন্ম নেওয়া নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিশরীয়রা কাগজ আবিষ্কার করে। তাহলে শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারলাম প্যাপিরাস হচ্ছে এক ধরনের নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদ, যেটি কিনা নীল নদের তীরে জন্ম নিত এবং এই নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদ দিয়ে মিশরীয়রা কাগজ আবিষ্কার করে। তো এটি হচ্ছে প্যাপিরাস। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব, প্যাপিরাস হলো নীল নদের তীরে জন্ম নেওয়া নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিশরীয়রা কাগজ আবিষ্কার করে। তো শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি গুগল থেকে এই প্যাপিরাস জিনিসটা আরও ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যাপিরাসের বেশ কিছু পিকচার রয়েছে। এইগুলো হচ্ছে প্যাপিরাস, যেগুলো মিশরীয় সভ্যতায় কাগজ হিসেবে আবিষ্কার করা হয়েছিল প্যাপিরাস থেকে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই কাগজগুলি আবিষ্কার করা হয়েছিল। যে এখানে দেখতে পাচ্ছ যে নদীর তীরে যে গাছগুলো হচ্ছে নলখাগড়া জাতীয়, এইগুলোই হচ্ছে মূলত প্যাপিরাস, এবং এই প্যাপিরাস থেকেই পরবর্তীতে মিশরীয়রা কাগজ আবিষ্কার করতে শেখে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্যাপিরাস জিনিসটা আসলে ঠিক কি। এরপরে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে মিশরীয়দের চিত্রলিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, খ, মিশরীয়রা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে সভ্যতা বিকাশে বিশেষ অবদান রেখেছে। মিশরীয়দের লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক নামে পরিচিত। শিক্ষার্থীরা, এই বাক্যটি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ করে রাখবে। সেটি হচ্ছে মিশরীয়দের লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক নামে পরিচিত। এটি কিন্তু সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নে আসতে পারে, অথবা বিভিন্ন সময় বহু নির্বাচনী প্রশ্নও তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে যে মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি। তাহলে আমরা লিখব যে মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। এখানে ইংরেজি যে হায়ারোগ্লিফিক শব্দটি লেখা আছে এই বানানটিও তোমরা মুখস্থ রাখবে। এরপরে বলা হয়েছে হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানা প্রকার দ্রব্য, প্রাকৃতিক বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকত, যার মাধ্যমে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক শিলালিপি প্রথমে তৈজসপত্র, ফলক এবং কবরের গায়ে খোদাই করা হতো। পরে মিশরে কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। এ লিখন পদ্ধতি তিনটি রূপে বিকাশ লাভ করেছে, যথা চিত্রভিত্তিক, অক্ষরভিত্তিক এবং বর্ণভিত্তিক। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে প্রাচীন মিশরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল মিশরীয় চিত্রলিখন পদ্ধতি সম্পর্কে। সেটি আমরা এখানে আলোচনা করলাম যে তারা কিভাবে বিভিন্ন চিত্রের মাধ্যমে তাদের ভাষাগুলো, তাদের মনের ভাবগুলো প্রকাশ করত, সেই বিষয়টি আমরা খ নম্বর প্রশ্নে আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করব। গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকের হুয়াংহে নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিশরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল, ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা, উদ্দীপকে আমরা পড়েছিলাম চীনের হুয়াংহে নদীর কথা বলা হয়েছিল, যেই হুয়াংহে নদী চীনের সভ্যতা বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর আমরা কিন্তু আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বইতেও আমরা জানতে পারি যে মিশরীয় সভ্যতার বিকাশের ক্ষেত্রেও কিন্তু নীল নদ অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিল। তো সেটি আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। তাহলে গ নম্বর প্রশ্নটি আমরা আবার করে নিচ্ছি। উদ্দীপকের হুয়াংহে নদীর ভূমিকার মতোই কি নীল নদ মিশরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল, ব্যাখ্যা দাও। তাহলে আমরা এই ব্যাখ্যাটি এভাবে লিখতে পারবো, খ, হ্যাঁ, উদ্দীপকের হুয়াংহে নদীর মতোই নীল নদ মিশরীয় সভ্যতার কৃষির অগ্রগতিতে ভূমিকা রেখেছিল। প্রাচীন সভ্যতা সমূহের মধ্যে মিশরীয় সভ্যতা অন্যতম। মিশরকে নীল নদের দান হিসেবে অভিহিত করা হয়, কেননা মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদী সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মিশরের ক্ষেত্রে নীল নদের এই অবদানই চীনের হুয়াংহে নদীর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। হুয়াংহেকে চীনের দুঃখ বলা হলেও চীনা সভ্যতার বিকাশে এ নদী বিশাল ভূমিকা পালন করেছে। নদীর অববাহিকায় কৃষিকাজ ও প্রয়োজনীয় সেচের ব্যবস্থা, ফসল উৎপাদন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হুয়াংহে নদীর অবদান রেখেছে। মিশরীয় সভ্যতার ক্ষেত্রেও এমনটি লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থীরা, প্রথম অংশে আমরা দেখলাম যে প্রাচীন চীনে হুয়াংহে নদী কীভাবে তাদের সভ্যতা বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিল। এবার আমরা নীল নদের ভূমিকাটি মিশরের ক্ষেত্রে আলোচনা করব। এই সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অতুলনীয়। মিশরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশুপালনের জন্য তৃণভূমি, সহজলভ্যতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল, আর এক্ষেত্রে তারা বেশ উপকৃতও হয়েছিল। ঘর গৃহস্থালির কাছ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে নীল নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিশর নীল নদের দানের ফলেই শস্য শ্যামল ও সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। এরপরে বলা হয়েছে, সুতরাং বলা যায় যে উদ্দীপকে উল্লেখিত চীনা সভ্যতায় হুয়াংহে নদীর ভূমিকা মিশরীয় সভ্যতার ক্ষেত্রে নীল নদের অবদানেরই ইঙ্গিত বহন করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে যেভাবে চীনের হুয়াংহে নদী চীনের সভ্যতা বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিল, একইভাবে মিশরের নীল নদও কিন্তু মিশরের সভ্যতা গড়ে ওঠার পিছনে বিশেষ ভূমিকা রেখেছিল, কেননা এই নদীকে কেন্দ্র করেই কিন্তু তার আশেপাশে জনবসতি গড়ে উঠেছিল। মানুষের কৃষিভিত্তিক চাহিদা সেগুলো পূরণ হয়েছিল, তারা মাছ ধরার একটি উৎস খুঁজে পেয়েছিল এবং এই নদীকে কেন্দ্র করে তাদের সভ্যতা বিকাশ লাভ করেছিল। তাহলে আশা করছি গ নম্বর প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার সবশেষে আমরা ঘ নম্বর প্রশ্নটি আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের আলোকে মিশরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও। তো আমরা কিন্তু জানি যে মিশরের যে সম্রাটরা ছিল, বিশেষ করে ফারাও সম্রাটরা, তারা কিন্তু তাদের মৃত্যুর পর তাদের যে দেহটি রয়েছে সেটি কিন্তু সংরক্ষণ করা হয় বিভিন্ন সমাধির মাধ্যমে। তো সেটি কিভাবে করা হয় সেই প্রশ্নের উত্তরটি আমরা এখন খুঁজব ঘ নম্বর প্রশ্নের উত্তরে। তো ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, উদ্দীপকে সম্রাটের কফিন সুরক্ষিত রাখতে পাথরের নির্মিত সশস্ত্র সৈন্যের পাহারা দেওয়ার কথা বলা হয়েছে। একইভাবে মিশরীয়রাও তাদের ফারাও সম্রাটদের মৃতদেহ সংরক্ষণের জন্য পিরামিড নির্মাণ করেছিল। তারা বিশ্বাস করত ফারাওদের মৃত্যুর পর তাদের আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মৃত ফারাওদের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে। শিক্ষার্থীরা, এখানে ভুলবশত পড়ে লেখা হয়েছে, এই শব্দটি হবে পচে। তাহলে বাক্যটি হচ্ছে, কিন্তু মৃত ফারাওদের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে, এজন্য তারা মৃতদেহ প্রক্রিয়াজাত করে তার সংরক্ষণের ব্যবস্থা করত। মৃতদেহগুলোকে যেখানে কবর দেওয়া হতো সেসব স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো। এসব কবরে দেওয়া হতো সিন্দুক ভর্তি অমূল্য গহনা, ধাতব তৈজসপত্র, মুদ্রা, দামি কাপড় প্রভৃতি। মৃত ফারাওদের দেহ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তার জন্য মিশরীয়রা বড় বড় পাথরখণ্ড কেটে পিরামিড নির্মাণ করত। এগুলো ছিল জ্যামিতিক ত্রিভুজের আকৃতিতে তৈরি অতি উঁচু এক ধরনের সমাধিসৌধ। পরিশেষে বলা যায়, ধর্মীয় বিশ্বাস থেকে উদ্দীপকে বর্ণিত সম্রাটদের কফিন এবং মিশরীয় ফারাও সম্রাটদের মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করা হতো। তাদের উভয়ের ক্ষেত্রেই পাথরের দেওয়াল দ্বারা মৃতদেহ সংরক্ষণের পদক্ষেপ পরিলক্ষিত করা হয়। তাহলে শিক্ষার্থীরা, ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কিভাবে মিশরের সম্রাটদের মৃতদেহ তাদের মৃত্যুর পর সংরক্ষণ করে রাখা হতো। আমরা এখানে সেটি আলোচনা করলাম। আমরা দেখতে পেলাম যে তাদের মৃত্যুর পর তাদের যেখানে কবর দেওয়া হতো সেই কবরগুলো কিন্তু তাদের মৃত্যুর আগে থেকে তৈরি করে রাখা হতো, এবং তাদের মৃত্যুর পর সেই কবরে তাদেরকে বিভিন্ন সিন্দুক ভর্তি অমূল্য গয়না, টাকা পয়সা এবং বিভিন্ন মুদ্রা, দামি কাপড় ইত্যাদির সাথে তাদেরকে সেখানে সমাধিস্থ করা হতো। তাদেরকে সমাধি করার পূর্বে তাদের মৃতদেহকে এমনভাবে প্রক্রিয়াজাত করা হতো যাতে করে পরবর্তীতে তাদের মৃতদেহটি পচে না যায়, সেই দিকে লক্ষ্য করে তাদের দেহটি একটি মমিতে পরিণত করা হতো। আমরা ঘ নম্বর প্রশ্নে জানতে পারলাম যে উদ্দীপকের আলোকে মিশরের ফারাও সম্রাটদের সমাধি কিভাবে সংরক্ষণ করে রাখা হতো। তাহলে এক নম্বর সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করছি এই এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের সমস্যার কথা জানাও। পরবর্তী একটি ভিডিওতে আমি চেষ্টা করব আরও বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, এবার আমি ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদের সাথে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ২ নম্বর একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি আমি প্রথমে পড়ে নিচ্ছি। লেখা আছে, জাতিগত দাঙ্গায় সিয়েরালিওনের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে, ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে। তো শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে নিলাম। এবার উদ্দীপকের আলোকে তার প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে মালা কি? খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সাবায়ে মুআল্লাকাত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক ইসলামী আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরবের জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ করো। তাহলে শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে নিলাম এবং উদ্দীপকের প্রশ্নগুলো পড়ে নিলাম। এবার এর উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক, মালা কি? তাহলে ক এর সঠিক উত্তর আমরা এভাবে লিখতে পারি, ক, মালা হলো প্রাক ইসলামিক আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখলাম। এবার খ নম্বর প্রশ্নে আমরা জানব যে সাভায়ে মুআল্লাকাত বলতে কি বোঝায়। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, খ, আরবের উকাজ মেলায়, এখানে ভুলবশত লেখা আছে উত্তাল মেলা, এখানে শব্দটি হবে উকাজ মেলা। তাহলে আমরা লাইনটি এভাবে পড়লাম, আরবের উকাজ মেলায় পুরস্কারপ্রাপ্ত 7টি কবিতাকে সাবায়ে মুআল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। তো প্রথম বাক্যেই আমরা সাবায়ে মুআল্লাকাত বলতে কি বোঝায় সেটি আমরা বুঝতে পারলাম। তাহলে সাবায়ে মুআল্লাকাত জিনিসটি আসলে কি? আরবের উকাজ মেলায় পুরস্কারপ্রাপ্ত 7টি কবিতাকে সাবায়ে মুআল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। শিক্ষার্থীরা, আমরা জানি যে তৎকালীন আরবে একটি মেলা হতো, যে মেলাটির নাম হচ্ছে উকাজ মেলা, এবং এই উকাজ মেলায় বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন কবিতা উপস্থাপন করা হতো। তো সেখানে সর্বশ্রেষ্ঠ 7টি কবিতা যেটি নির্বাচিত হতো, সেই 7টি কবিতাকেই মূলত সাবায়ে মুআল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। এরপরে বলা হয়েছে মক্কার নিকটবর্তী উকাজের বার্ষিক মেলায় আরবের প্রখ্যাত কবিগণ কবিতা প্রতিযোগিতার আয়োজন করতেন। গজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে 7টি কবিতাকে পুরস্কৃত করা হতো। সোনালী হরফে লিপিবদ্ধ করে এই কবিতাগুলো মক্কার কাবার দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই কবিতাগুলোর বিষয়বস্তু ছিল প্রেম, যুদ্ধ, বিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনী, বংশগৌরব, আরব সমাজের আতিথেয়তা, স্বাধীন চেতা মনোভাব ইত্যাদি। এ কবিতাগুলোই সপ্ত ঝুলন্ত কবিতা বা সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত ছিল। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সাবায়ে মুআল্লাকাত আসলে ঠিক কি। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটি আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক ইসলামী আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, ব্যাখ্যা করো। তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব যে উদ্দীপকের বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থার মিল পাওয়া যায়। কোনো অঞ্চল বা রাষ্ট্রে একাধিক গোত্র বা দল থাকলে তাদের মধ্যে মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে পরমত সহিষ্ণুতা না থাকলে সামান্য বিষয় নিয়েই গোত্রে গোত্রে সংঘাত হতে পারে, আর গোত্রীয় সংঘাত অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দেয়, ফলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়, যেমনটি প্রাক ইসলামী আরব এবং উদ্দীপকের সিয়েরা লিওনেও লক্ষ্য করা যায়। এরপরে বলা হয়েছে, প্রাক ইসলামিক যুগে আরবের তুচ্ছ কারণেই গোত্রীয় কলহের সূত্রপাত হতো এবং এর ফলে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বংশানুক্রমে চলত, যেমন মদিনার আউস ও খালরাজ গোত্রের মধ্যে বুয়াসের যুদ্ধ এবং মক্কার কুরাইশ ও হাওয়াজিন গোত্রদ্বয়ের মধ্যে হারবুল ফুজ্জার যুদ্ধ ব্যাপক ও দীর্ঘস্থায়ী হয়েছিল। শিক্ষার্থীরা, আমরা যখন প্রাক ইসলামিক আরবের ইতিহাস পড়েছিলাম তখন কিন্তু আমরা এই দুইটি গোত্রের উল্লেখ পাই যাদের মধ্যে দুটি রক্তক্ষয়ী এবং দীর্ঘক্রমের যুদ্ধ চলছিল। সেই গোত্রগুলো হচ্ছে মদিনার আউস ও খলরাজ। এদের মধ্যে একটি যুদ্ধ চলমান ছিল যে যুদ্ধটির নাম হচ্ছে বুয়াসের যুদ্ধ, এবং মক্কার কুরাইশ ও হাওয়াজিন গোত্রদ্বয়ের মধ্যেও হারবুল ফুজ্জার নামে যুদ্ধ দীর্ঘকাল ধরে চলছিল। এবং এই যুদ্ধ, এখানে দীর্ঘকাল বলতে কতটা সময় সেটা উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে 584 থেকে 588 খ্রিস্টাব্দ, অর্থাৎ প্রায় 4 বছর দীর্ঘ সময় ধরে এই যুদ্ধগুলো দীর্ঘস্থায়ী ছিল। এরপর বলা হয়েছে, অনবরত যুদ্ধ বিগ্রহের এ সময়কে আইয়াম আল আরব বলা হতো। পানির নহর, তৃণভূমি ও গবাদি পশুকে উপলক্ষ করে এক গোত্রের সঙ্গে অপর গোত্রের যুদ্ধের সূত্রপাত হতো। উদ্দীপকের সিয়েরা লিওনে সংঘাতের নেতিবাচক ফলাফল তুলে ধরা হয়েছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণে সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। সুতরাং প্রাক ইসলামিক আরবে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার সাথে সিয়েরা লিওনের জাতিগত দাঙ্গার তুলনা করা চলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নটি আলোচনা করলাম। গ নম্বর প্রশ্নে যেভাবে জানতে চাওয়া হয়েছে যে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক ইসলামিক আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, সেটি আমরা দেখলাম যে উদ্দীপকে যেভাবে সিয়েরা লিওনে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হতো, একইভাবে কিন্তু প্রাক ইসলামিক আরবেও বিভিন্ন গোত্রদ্বয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে, এমনকি বিভিন্ন তুচ্ছ সাধারণ বিষয় নিয়েও বিভিন্ন সময়ে দাঙ্গা, হাঙ্গামা ইত্যাদি লেগেই থাকতো। তাহলে আশা করছি গ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ করো। তাহলে আমরা এবার দেখব যে উদ্দীপকে যে ঝামেলার বা যে সমস্যার কথা বলা হয়েছে সেই সমস্যাগুলো নিরূপণের ক্ষেত্রে আরব জীবনে ইসলাম আসলে ঠিক কী ভূমিকা পালন করেছে। আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি, ঘ, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যেভাবে সিয়েরা লিওনে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা রাখছে, ঠিক একইভাবে অরাজকতাপূর্ণ বিশৃঙ্খল আরব সমাজে ইসলাম শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতার কোনো স্থান নেই। আর তাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বিশৃঙ্খল আরব সমাজে আবির্ভাব ঘটেছিল ইসলামের, আর এর ধারক ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলামের শাশ্বত ও সুমহান বাণী প্রচার করে নৈরাজ্যপূর্ণ আরব সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের এই অবদানের একটি খণ্ডচিত্র বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকায় পরিলক্ষিত হয়। শিক্ষার্থীরা, প্রথম অংশে আমরা দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের বাণী ধারণ করে প্রাক ইসলামিক সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলেন। এরপর আরও দীর্ঘ আলোচনায় বলা হয়েছে সংঘাতপূর্ণ সিয়েরা লিওনে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী যুদ্ধ, নির্যাতন ও অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করেছে। ইসলামও এমন বিপর্যস্ত আরব সমাজে সঠিক পথ প্রদর্শন করে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছিল। হত্যা, খুন, রাহাজানি, লুটতরাজ প্রভৃতি অসামাজিক কাজে সমাজ নিমজ্জিত ছিল। সমাজে নারীদের কোনো মর্যাদাই ছিল না, তারা পণ্য সামগ্রী হিসেবে বাজারে বিক্রি হতো। কুসিত প্রথা, এই কুসিত প্রথাটি হল চক্রবৃদ্ধি হারে সুদের প্রচলন। বেড়াজালে সমাজের অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হতো। গোত্রীয় দ্বন্দ্ব সংঘাত এতে প্রবল ছিল যে সামান্য কারণে যুদ্ধ লেগে যেত। শিক্ষার্থীরা এখানে একটি প্রথার কথা বলা হয়েছে যেটি হচ্ছে কুসিত প্রথা। তো কুসিত প্রথাটি হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদের প্রচলন। এই বিষয়টি কি? এই বিষয়টি হচ্ছে আমরা জানি যে কারো কাছ থেকে টাকা ধার নিলে তাকে কিন্তু সুদ দিতে হয়, কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদ বলতে এটাই বোঝায় যে যখন সেই ব্যক্তি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সুদ প্রদানে ব্যর্থ হয় তখন কিন্তু তার উপরে দ্বিগুণ পরিমাণে সুদ চাপিয়ে দেওয়া হয়, এবং তারপরেও যদি তিনি সেই সুদ প্রদানে ব্যর্থ হয় তখন কিন্তু তার উপরে 3 গুণ পরিমাণে সুদ চাপিয়ে দেওয়া হয়। এভাবে সুদের পরিমাণ কিন্তু চক্রবৃদ্ধি হারে আস্তে আস্তে বাড়তেই থাকে। তো এই বিষয়টি ছিল কুসিত প্রথা। এটি ছিল তৎকালীন আরব সমাজের অন্যতম একটি বিপর্যয়। এরপরে বলা হয়েছে ব্রিটিশ ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে অজ্ঞতার যুগে আরবে প্রায় 1700 যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছিল। এরূপ অরাজকতাপূর্ণ সমাজে শান্তির মহান বার্তা নিয়ে আবির্ভূত হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজের বৈপ্লবিক সংস্কার সাধন করেন। তিনি সমাজে বিদ্যমান খুন খারাপি, মদ্যপান, জুয়া খেলা, সুদ প্রথা ইত্যাদি অনাচার দূর করেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠা করে তাদেরকে মা, স্ত্রী, কন্যা হিসেবে সম্মানজনক অবস্থান দান করেন। গোত্রীয় দ্বন্দ্ব নিরসন করে তিনি সমাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। এভাবে তিনি সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করে আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন। উপর্যুক্ত আলোচনায় এটা প্রমাণিত যে উদ্দীপকে বর্ণিত সিয়েরা লিওনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইসলামের সুমহান আদর্শেরই আংশিক প্রতিফলন। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম উদ্দীপকে যেমন যুদ্ধ বিগ্রহ আক্রান্ত সিয়েরা লিওনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে শান্তি স্থাপন করেছিল, শান্তি প্রতিষ্ঠা করেছিল, ঠিক একইভাবে তৎকালীন প্রাক ইসলামিক আরব সমাজে যে যুদ্ধ বিগ্রহ, যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাজনৈতিক, সামাজিক প্রজ্ঞার মাধ্যমে সেই সকল সমস্যার সমাধান করেছিলেন। তাহলে ঘ নম্বর প্রশ্নের উত্তরটিও আমরা আশা করছি বুঝতে পেরেছো তোমরা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব। তো আমি সেই 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রত্যেকটি প্রশ্নই তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এই পিডিএফ ফাইলটিতে মোট 10টি সৃজনশীল প্রশ্ন রয়েছে উত্তরসহ। এখানে দেখো 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে এবং 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটিও কিন্তু এখানে রয়েছে। এভাবে তোমরা এই পিডিএফ ফাইলটিতে মোট 10টি সৃজনশীল পাবে যা উত্তরসহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি, যে লিঙ্কের মাধ্যমে তোমরা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্ন উত্তরটি ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপরে চাও তা এই ভিডিওর কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে দীর্ঘায়িত আলোচনা করার জন্য। তাহলে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।